তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তা বন্ধুরা, শুরুতে একটি আনন্দের খবর তোমাদের সাথে আমি শেয়ার করব। 31 জুলাই যে অ্যানেক্সা 3 দেওয়ার লাস্ট ডেট ছিল, তোমরা সবাই জানো, প্রায় তোমরা সবাই দিয়ে ফেলেছ, তা কিন্তু 31 জুলাই লাস্ট পর্যন্ত, কিন্তু রাত্রির 12টা পর্যন্ত হয়ে গেছে। আজকে 1 আগস্ট, তোমরা তোমাদের অ্যাকাউন্ট চেক করো, তোমাদের কাছে computer.com ইউটিউব চ্যানেল সর্বপ্রথম এই খবরটি বিশ্লেষণ করছে। দেখো, তোমরা ঠিক 5:30-5:30 দিক করে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা প্রতি মাসিক যে ভাতা, সেটি কিন্তু ঢুকে গেছে। তোমরা অ্যাকাউন্ট চেক করলে কিন্তু এই মুহূর্তে এই এটা এফেক্টটা পেয়ে যাবে। যাদের অ্যাকাউন্টে ঢুকেনি তাদের হয়তো কাল পরশুর মধ্যে ঢুকে যাবে। অবশ্যই কিন্তু তোমরা অ্যাকাউন্টটি চেক করবে, কারণ অ্যাকাউন্ট চেক না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তুমি দেখো এই মেসেজটি যে, ডিয়ার কাস্টমার, 1500 ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট নাম্বার এত, থ্রো NEFT UTI নাম্বার পুরোপুরি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল ই প্রধান SBI। ইনফরমেশান দিয়ে তোমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে কিন্তু টাকা ঢুকে গেছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যুবশ্রী, অর্থাৎ কোনো চিন্তা করার ব্যাপার নাই। যাদের টাকা এই মুহূর্তে ঢোকেনি তাদের অতি অবশ্যই খুবই সন্তোষজনক ব্যাপার, কারণ তাদের অ্যানেক্সা 3 জমা পড়েছে কিনা এটি একটি কিন্তু চেক করে দেখতে হবে। ওয়েবসাইটে গিয়ে এমপ্লয়মেন্ট নাম্বার মেরে ও এমপ্লয়মেন্ট নাম্বারের সঙ্গে তাদের পাসওয়ার্ড মেরে, কিন্তু অ্যানেক্সা 3 ঠিকঠাক জমা হয়ে গেলে কিন্তু আজকে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবেই ঢুকবে। কিছু কিছু সমস্যা জড়িত হয়তো এক দুদিন দেরি হয়, যেমন IFSC কোডের জন্য অনেক সময় দেরি হয়, ব্যাংকিং কোনো প্রবলেমের জন্য দেরি হয়। কিন্তু সেরকম ধরনের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু আজকে সবারই অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা করে কিন্তু আবার ঢুকে গেছে। আবারও রিসেন্ট আমাদের কাছে যা খবর আছে এক্সচেঞ্জ মারফত, আবারও রিসেন্ট কিন্তু টাকা ঢুকবে, 2-1 দিনের মধ্যেই, প্রায় 4-5 দিনের মধ্যে আবার 1500 টাকা ঢুকবে। সেটি তো এখন পুরোপুরি বলা যাচ্ছে না যে ডেট কোন হবে, তবে বলা আমাদেরকে বলা হয়েছে যে রিসেন্ট 1 সপ্তাহের মধ্যে কিন্তু আবার টাকা ঢুকবে, সেটা কালও হতে পারে, 2-3 দিন পরও হতে পারে, আবার হতে পারে। তা বন্ধুরা, অতি অবশ্যই তোমরা অ্যাকাউন্টে চেক করো, অবশ্যই আমাদেরকে computer.com ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটি দেখো, অবশ্যই আমাদেরকে চ্যানেলের লিঙ্কে যে কমেন্ট বক্স আছে কমেন্ট করে জানাও যে কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো ও কোন ডিস্ট্রিক্ট থেকে তাদের টাকা ঢুকলো। যদি কোনো প্রবলেম হয় সেটাও জানাবো, অবশ্যই আমরা চেষ্টা করব প্রবলেমটা সলভ করে দেওয়ার। তবে অবশ্যই তোমাদের কাছে আমি বলে রাখছি সব থেকে এই মুহূর্তে বড় খবর যে এমপ্লয়মেন্ট ব্যাংক যুবশ্রীর কিন্তু 1500 টাকা ঢুকে গেছে। তার মেসেজও কিন্তু সবারই প্রথম আমরা computer.com ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এই ধরনের মেসেজ কিন্তু ঠিক এসছে 1 আগস্ট আজকের তারিখে কিন্তু 1500 টাকা ঢুকে গেছে। অবশ্যই computer.com ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, এছাড়াও আমাদেরকে অতি অবশ্যই যেন আরও সাপোর্ট করো তোমরা, যেন আমরা এই ধরনের ভিডিও ইনফরমেশন ভিডিও যেন তোমাদের সাথে খুব শেয়ার করতে পারি। তো বন্ধুরা, আজকে এখানেই, আবার এক নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।